আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলেতে নতুন আর একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব আটা আর সিম আলু দিয়ে খুবই সহজ একটা নাস্তা রেসিপি এটা যেমন বানানো সহজ খেতেও কিন্তু অনেক মজা আর এটা যেহেতু সিম আলু এবং আটা দিয়ে তৈরি তাই আপনারা ঘরে থাকা একেবারে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এই নাস্তাটি তৈরি করার জন্য একটি বলে এক কাপ আটা নিয়ে নিলাম এর সাথে নিয়েছি দুইটা আলো আলু দুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ সিম কুচি এগুলোকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি সেই সাথে বড় একটি রসুন কুচি করে কেটে নিয়েছি এখন এই সব কিছুকে এক এক করে বলেতে নিয়ে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে নিচ্ছি চারটি পেঁয়াজ কুচি সাত থেকে আটটি কাঁচামরিচ ফালি দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ আর এক চামচ আস্ত জেরা দিচ্ছি দুই চামচ টেলেনিয়া শুকনো মরিচের গুঁড়া এবার উপরে থেকে এই সব কিছুকে আগে একটু কচলে কচলে মেখে নিচ্ছি এরপরে আস্তে আস্তে আটার সাথে খুব ভালোভাবে মেখে নেব এখন আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব এটাতে একেবারে পানি দিয়ে মাখানো যাবে না তাহলে কিন্তু এটা একদম বেশি পাতলা হয়ে যেতে পারে এই মিশ্রণটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি একটা পাতলাও হবে না ঠিক মিশ্রণটা এরকমটা হতে হবে আর আমার এখানে এক ক্যাবের একটু বেশি পরিমাণে পানি লেগেছে আমার এটা মাখানো হয়ে গেছে তাই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার একটা চামিচ দিয়ে আমি অল্প অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি এবং এটাকে ছড়াচ্ছি আমি এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করব না আর আকারটা নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন আমি খুব বেশি বড় আবার খুব বেশি ছোটোও করিনি আর এভাবে এটাকে ভালো করে আমি ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি প্রায় দুই তিন মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি তো দুই তিন মিনিট পরে আমি এই নাস্তাটি উল্টে অন্নপিট করে দিয়ে নিচ্ছি এরপরে আবারও ঢাকা দিয়ে আমি এই নাস্তাটির এই পিঠ এবং অপর অন্য পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে উল্টে পাল্টে যখন দুইটা পাশি এভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমাদের উঠিয়ে নিতে হবে আমার নাস্তাটি ভাজা হয়ে গেছে তাই তেলটা ছেঁকে আমি নাস্তাটি তুলে নিচ্ছি আর বোঝার সুবিধার জন্যে আমি আরেকটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতে হবে ঠান্ডা হলে এটা খেতে ভালো লাগে না আর এই নাস্তাটি খালিও খাওয়া যাবে অথবা আপনি ভর্তা লাগিয়েও খেতে পারবেন তো এভাবে করেই কিন্তু আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি এর কালারটা দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে যারা নাস্তাটি খেয়েছেন তো ভালো কথা যারা এখনও খাননি অন্তত একবার হলেও খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে নাস্তাটি খুবই ভালো লাগবে হালকা ঠান্ডা হওয়ার পরে আমি নাস্তাটি ছিঁড়ে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন ছিঁড়ার পরে কীরকম দেখাচ্ছে নাস্তাটি এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি এবং ভিতরটা অনেক নরম তাহলে দর্শক তৈরি হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সহজ সকাল বা বিকালের দারুণ মজাদার একটা নাস্তা নাস্তাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ